হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। তো অনেকদিন পর আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি কথা বলতে এই ব্লগটা খুবই খুবই খারাপ একটা ব্লগ আমার কাছে, তো তবুও মেমোরি হিসাবে রাখবোর জন্য তোমাদের সাথে শেয়ার করবোর জন্য আজকে ব্লগটা শ্যুট করা। খুবই ছোট্ট একটা ব্লগ, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। তো আজকে বাড়িতে যাওয়ার পালা, তো এক মাস কম এক বছর কাটিয়ে বাড়িতে আজকে যাব। তো বাড়ির থেকে সবাই আসবে নিতে, মানে শ্বশুর শাশুড়ি ভাসু, তারপরে হচ্ছে ননদ কাকি শাশুড়ি আর আমার বর। তো সত্যি কথা বলতে আজকে সকাল থেকে মনটা খারাপ, বেশ কয়েকদিন থেকেই মনটা খারাপ ভেবেই যে চলে যাব। আমার ছেলেটা মানে ছোট থেকে বড় হলো, এতটা বড় হলো, আর ওর জীবনটা দেওয়ার পিছনে আমার মা বাবার হাত। তো এত কিছু হয়ে যাওয়ার পর মানে আমার বিপদের সময় যে মানুষগুলো পাশে ছিল না, সেই মানুষগুলোর সাথেই আজকে আমি চলে যাব আমার ছেলেকে নিয়ে। তো যাই হোক, পুরাতন কথা বললে অনেক অনেক মানে খারাপ লাগবে, তো যেখানে যেতেই হবে সেই বিষয় নিয়ে আর কথা বলার কোনো লাভ নেই। তো যা হয়েছে, যা খারাপ পেয়েছি সেগুলো মনে রাখাটাই আমার ঠিক মনে হচ্ছে, কারণ কি যে সময়টা আমি ঠিক করতে পারবো না সেই সময় নিয়ে বলে কোনো লাভ নেই। তো যাই হোক, সত্যি কথা বলতে আমার মা বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তো জানি না কি হবে, তারা কিভাবে নিজেকে সামলাবে। আমি ব্লগটা মানে প্রথমে করেছি তারপরে ভয়েস দিচ্ছি। তো আমি বিয়েতেও এত কান্না করিনি যতটা আমি কান্না করেছি আমি যাওয়াতে। তো আমার মনে অনেক কিছুই আছে যে আমি এই ছোট ব্লগে শেয়ার করতে পারবো না। তো এখানে দেখো চলে এসছে পরদিন সকালে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর আর বর। তো সবাইকে কাঁদিয়ে এবারকার চলে এলাম স্টেশনে। তো খুবই কান্না পাচ্ছিলো, খুবই কান্না পাচ্ছিলো মাকে দেখে। মাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিলো না, আর মা তো পড়ে আছে মা বাবার মন নাতির কাছে। তো এতটাই ভালোবেসে ফেলছে যে এই কয়দিনে, এই কয়দিন বলবো না একটা বছরে। তো বাবা তো অনেকটা লুকিয়ে রাখছে নিজেকে, কিন্তু মা পারেনি, মায়ের খুবই খারাপ লাগছিলো। তো পুরো রাত ট্রেনে কাটিয়ে এই যে নেমে পড়লাম, তো এই নৈহাটিতে নেমে পড়েছি। নৈহাটি থেকে এই যে কাকিনারা হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি, তো কাকা নিতে এসছে। ভোর এখন বাজে 5:30, তো 5:30 বলছে 4:30। তো যাই হোক, এই যে এখানে বসে আছে, আমার শাশুড়ির পায়ের ব্যথা তাই জন্য ব্যাগের মধ্যে বসে পড়েছে, ননদও বসে পড়েছে, আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ট্রেন চলে যাচ্ছে। তো গোটা রাত কাটিয়েছি, ভালো রিজার্ভেশন ছিল, ভালোভাবে এসেছি। আর মা বাবার কথা খুবই মনে পড়ছিল, সত্যি কথা বলতে বাবাটাকে বলে আসতে ইচ্ছা করছিল যে বাবা তোমার জন্যই আজকে এতগুলো মানুষের মুখের হাসি আছে, কিন্তু বলে আসতে পারিনি। ওই কী বলো তো, বাবাকে ভয় পাই, বাবাকে জাতাতে পারি না, সত্যি কথা বলতে এটাই জাতাতে পারি না। এই যে কাকা এখান থেকে ডাকছে, এপারে ওপারে এক নম্বরে যেতে বলছে। তো যাই হোক, বলে আসতে পারলাম না বাবাকে, কিন্তু কান্না করছিলাম, চোখ থেকে জল পড়ছিল, কিন্তু বলবো যে মুখটা ফুটে সেটা পারিনি বলতে। তো খুবই মিস করছিলাম, আর রাত্রিবেলা ট্রেনে আস্তে আস্তে অনেকবার মিস করেছি, এমনকি কান্নাও করেছি। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম, কাকিরা আসবে সন্ধেবেলায়। আর এখানে একটা নিয়ম আছে আমাদের হিন্দুদের, মানে এই যে মুখে মধু আর কানে মধু দিয়ে তারপরে ঘরে ঢোকাতে হয়। তো এসে যে বাড়ির সামনে বসে আছি, এখনও ঢুকিনি। তো এই ক্লিপটা নিয়েছিল আমার বর, আমার শাশুড়ি এই যে মধু দিল, এখন সবাই মধু দিবে, মানে সান্ধান করে নিয়ে মধু দিয়ে ঘরে ঢোকাবে। খুব মনে পড়ে সেই দিনটার কথা, যে একটা জেদ নিয়ে বেরিয়েছিলাম এই দুয়ার থেকে, এই গেট থেকে, এই বাড়ি থেকে, সেই জেদ নিয়ে ধরে রেখেছিলাম আমি। সব সময় মেয়েদেরকে বলা হয় জেদ করা ভালো না, জেদ করলে অনেক কিছুই নষ্ট হয়। কই জেদ করলে সব সময় যে নষ্ট হয় তা না, জেদ করলে কিছু পাওয়াও যায়। হ্যাঁ, আমি পেয়েছি আমার ছেলে, আমি জেদ করে পেয়েছি, জেদের জন্যই পেয়েছি। আর আমার এই জেদটাকে শুধুমাত্র আমার মা বাবা সাথ দিয়েছিল, আর কেউ না। আর সবার মুখে হাসিটাও দিতে পেরেছি এই জেদের জন্য। কোথাও যেন জীবন থেকে এতটুকু তো অভিজ্ঞতা হয়েই গেছে যে স্বার্থ না ছাড়া কেউ বোঝে না, শুধু মা বাবা ছাড়া। সব সম্পর্কের মধ্যে স্বার্থ আছে। তো যাই হোক, অনেকটাই শেয়ার করলাম, আর অনেক কিছুই শেয়ার করতে পারলাম না ছোট ব্লগে। তো অন্য কোনো সময় শেয়ার করব, আর এতদিন ব্লগ দিতে পারিনি, তো বুঝতেই পারছো মানে শ্বশুরবাড়ি এসে সংসার নিয়ে একটু ব্যস্ততা, তার মধ্যে তো আমার ছেলে আছে, ছেলের খেয়ালটা আগে রাখা দরকার, তারপরে সব কিছু। তো চলো এখন ঘরে যাওয়ার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি। তো বড়রা যা যা বলেছে তা তা করেছি,
এই যে শ্বশুর বাড়িতে এসেই নাকি ছেলেকে নিয়ে শ্বশুর শাশুড়ি কোলে দিতে হয়, তো সেটাও করেছি। আর আরেকটা নিয়ম বলে দিয়েছিল দিদা, সেটা হলো যখন ছেলেকে প্রথম দেখাবে তখনকার ছেলেকে শাশুড়ি কোলে দিয়ে নাকি নমস্কার করতে হয়। তো সেই চলো বন্ধুরা, চার দিন পর আমার ছেলের মুখের ভাত, তো সেই ব্লগে একদিন দেখা হচ্ছে আর ওর মামা মামি আসবে, তো চলো তখন আমরা দেখা হচ্ছে। টাটা।